এই নিউজটি নিবেদন করছেন জে মেডিকেল হল এখানে অতি কম খরচে কলকাতার নামি দামি ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয় মোবাইল নাইন তাজ মেডিকেল হল এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা পোলেরহাট কাশিপুর যোগাযোগ নাইন আপনারা দেখছেন নিউজ কলকাতা আমি ইয়াসমিনা আপনাদের সাথে ভাঙড়ে গাঁজার থেকে মহিলাদের হানা উদ্ধার প্রচুর গাঁজা বারবার বলে বিক্রেতারা তারা গাঁজা চোলায় বিক্রি বন্ধ করেননি মদ্যপান বন্ধ করেননি অনেকবারের পুরুষরা ক্ষুব্ধ এলাকার কয়েকজন মহিলা তাই থেকে হানা দিয়ে নষ্ট করে দিল তাদের মজুদ করে রাখা গাঁজা এবং গাঁজা গাছ এমনই কাণ্ড ঘটল ভাঙরের বামুনিয়াতে আজকে আমরা এখানে বামুনিয়া যতগুলো আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বা মায়েরা আছি আমরা সবাই এখানে একটা মানে অবৈধভাবে মদ গাঁজার ব্যবসা চলছিল একটা বাড়িতে আমরা সেই বাড়িটা আজকে আমরা রেড করেছি সেখান থেকে প্রচুর গাঁজা গাঁজ আমরা উদ্ধার করেছি সেগুলো উৎখাত করেছি এবং তাদের আমরা এ করে এসেছি যে যাতে পরের দিনে আমরা এখানে এদের এসে তাদের ওই মানে ব্যবসাটা যেন না দেখতে পাই যদি আমরা এই ব্যবসাটা ওদের কালকে পর্যন্ত সময় দিয়েছি যদি কালকের মধ্যে ওরা ওখান থেকে না ওঠে আমরা কিন্তু এসব বাড়িঘরদের ভাঙচুর করে এখান থেকে পুরো উৎখাত করে দেবো পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ আমাদের সাহায্য করেছেন এমনকি আমাদের যিনি নেতা আছেন কাইজাদ আহমেদ উনিও আমাদের সাহায্য করেছেন উনিও এটা কি এই এলাকায় একটাই না একাধিক জায়গাতে আছে আমাদের এই বামনিয়া গ্রামে এই একটা আমরা দেখেছি এবং এই একটার মধ্যে আমাদের গ্রামের যা কি ছেলেরা যেই বড় হচ্ছে তারা আস্তে আস্তে এই মানে কুসংঘে মিশে যাচ্ছে এবং মিশে গিয়ে নিজেদের মানে সে রাত দশটা বারোটা না বাজলে মানে শুতে যাচ্ছে না তখন আমাদের গ্রামের মায়েরা বুঝতে পেরেছে যে এরা মানে খারাপ সঙ্গে মিশে যাচ্ছে তখন আমরা আস্তে আস্তে এই উদ্যোগটা নিয়েছি যে আমরা এইটা একদম মূলত এখান থেকে নির্মূল করে দেব আপনার নাম আমার নাম আনোয়ার বিবি আমি হচ্ছে আমাদের জাগুলগাছি মৌল সঙ্গে সম্পাদিকা আর আমার এসব যে মায়েরা আছে এরা হচ্ছে বামুনিয়া গ্রামের স্ব স্বনির্ভর দলের মহিলা স্থানীয় সূত্রে খবর যে ভাঙড়ের বামুনিয়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে দিনের পর দিন চলত গাঁজা বিক্রি গ্রামসূত্রে খবর অনেক পরিবারের পুরুষ ওই সমস্ত ঠিক থেকে গাঁজা নিয়ে স্কুলের মাঠে বসে তারা গাঁজা এবং মদ্যপান করতো নেশার সময় নেশার জন্য খরচ করে ফেল ফেলতো তাদের দিনমজুরির রোজগারের অনেকটা টাকা বেশামাল হয়ে বাড়ি ফিরত অশান্তি হতো তাদের বাড়িতে পাড়ায় ফলে এলাকার মানুষেরা জাগুলগাছি পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে নিয়ে অভিযান চালায় উদ্ধার করে সতেজ গাজার গাছ এবং গাঁজা স্থানীয় সূত্রে খবর যে গ্রামের মহিলারা বারবার বিক্রেতাদের গাঁজা বিক্রি করতে নিষেধ করেছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে অভিযোগ শুক্রবার বিকালে গ্রামের মহিলারা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে অভিযানে নামেন তাদের সঙ্গে ছিলেন জাগুলগাছি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আনোয়ারা বিবি শতাধিক মহিলারা প্রথমে চরহান বামনিয়া প্রাথমিক স্কুলের সামনে সেখান থেকে ঝাঁটা লাঠি হাতে নিয়ে তারা গাঁজা থেকে হানা দেন মহিলারা বাড়িতে ঢোকার মুহূর্তে ভাঙড় থানার পুলিশ গিয়ে সেখানে হাজির এবং উত্তেজিত মহিলাদেরকে শান্ত করার বার্তা দেন পুলিশ মহিলাদের উদ্দেশ্য বলেন যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা গাঁজাগুলি উদ্ধার করছি এবং গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার এর এরপরেই গ্রামের মহিলারা পুরুষরা একজোটে গ্রামায় গাঁজার থেকে ঢুকে গিয়ে গাঁজা গাছ এবং প্রচুর গাঁজা উদ্ধার করেন মহিলাদের ওই অভিযান দেখে গাঁজার ঠেক থেকে পালিয়ে চলে যায় গাঁজা বিক্রেতার মণ্ডল ভাঙর থেকে আতাত আতাউর রহমানের রিপোর্ট নিউজ কলকাতা এরকম আরো নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সফিউল্লাহ হোমিও চিকিৎসালয় শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ডক্টর এ কে মোদাচ্ছের হোসেন মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি